প্রায় এক বছর হতে চলল পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিল্পমন্ত্রী প্রাক্তন তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি জেলে, প্রেসিডেন্সি জেলে, এবং বহু চেষ্টা করেও বিচারপতিদের হাতে পায়ে ধরেও জামিন করাতে পারেনি পার্থ চ্যাটার্জি। পার্থর আইনজীবীরা চূড়ান্ত ব্যর্থ। তাই এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর উঠে আসছে, আর কলকাতায় ভরসা নেই পার্থ চ্যাটার্জির। এবার সরাসরি দিল্লির দিকে হাত বাড়াতে চলেছেন পার্থ চ্যাটার্জি। এমনই কিন্তু খবর উঠে আসছে, কলকাতার আইনজীবীদের উপর ভরসা হারাচ্ছেন পার্থ। এবার দিল্লির ওজনদার দুঁদে আইনজীবী পার্থ দাঁড় করাতে চলেছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। প্রায় বছর ঘুরতে চলল, এখনও তিনি জেলে। কলকাতার আইনজীবীদের দিয়ে হচ্ছে না দেখি এবার তার জামিনের জন্য সওয়াল করতে। দিল্লি থেকে আইনজীবী ডাকছেন পার্থ। সোমবার নগরদায়রা আদালতে সে কথা জানালেন পার্থর কলকাতার আইনজীবী। এদিন আদালতে পার্থর আইনজীবী বলেন, পার্থ শুনানির জন্য এরপর দিল্লি থেকে আইনজীবী আসবেন, তবে সেই আইনজীবী কে, তার নাম কি, সেসব এখনও কিছু খোলসা করা হয়নি। ইতিমধ্যে শারীরিক অবস্থার কারণ দেখিয়ে পার্থ একাধিকবার জামিনের আবেদন করেছেন, কিন্তু আদালত তাতে সায় দেয়নি। পার্থ আদালতে নিজে সওয়াল করে এমনও জানিয়েছেন যে আজ জেল কর্তৃপক্ষকে তিনি যে শারীরিক সমস্যার কথা জানাচ্ছেন, ডাক্তার দেখাতে 10 দিন চলে যাচ্ছে। সপ্তাহ কয়েক আগে পার্থ বিচারকের উদ্দেশ্যে বলেছিলেন, হুজুর আমি যদি মরে যাই তাহলে কি বিচার করবেন? হতে পারে পার্থ বা তার ঘনিষ্ঠরা মনে করছেন সুপ্রিম কোর্টে সওয়াল করা কোনো ওজনদার দুঁদে আইনজীবী এলে যুক্তির জাল বুনে জামিন নিশ্চিত করতে পারেন। মানসিক কারণেই হয়তো সেদিকেই হাঁটছেন পার্থ। তবে পর্যবেক্ষকদের অনেকের মতে এর বাস্তব কোনো ভিত্তি নেই, কারণ মদন মিত্র যখন সারদাকাণ্ডে জেলবন্দি তখন তার হয়ে সওয়াল করতে এসেছিলেন কপিল সিব্বল, তাও তিনি জামিন করাতে পারেননি। আদালত বরাবরই বলেছিল মদন প্রভাবশালী, আর মদন বলতেন তিনি অপ্রভাবশালী। তার অনেক পরে অবশ্য মদন জামিন পান, এখন বহাল তবিয়তে রাজনীতিও করছেন। এখন দেখার পার্থর হয়ে দিল্লি থেকে কোন আইনজীবী লড়তে আসেন। অর্থাৎ এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর উঠে আসছে, পার্থ চ্যাটার্জির কিন্তু আর ভরসা নেই কলকাতাতে। এবার কিন্তু সরাসরি দিল্লিতে হাত দিচ্ছেন পার্থ চ্যাটার্জি, দিল্লির দিকে হাত বাড়াচ্ছেন পার্থ চ্যাটার্জি। দিল্লি থেকে দুঁদে আইনজীবী আনতে চলেছেন পার্থ চ্যাটার্জি, এমনই কিন্তু খবর উঠে আসছে কলকাতার আইনজীবীরা চূড়ান্ত ব্যর্থ। তাই দিল্লির আইনজীবী দাঁড় করিয়ে যুক্তির জাল বুনে যে কোনো উপায়ে জামিন পেতে চাইছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি। আর এরপরের দিন পার্থ চ্যাটার্জির শুনানিতে আদালতে পার্থর হয়ে দিল্লির কোন দুঁদে ওজনদার আইনজীবী সওয়াল করেন, আর তিনি পার্থ চ্যাটার্জি জামিন করাতে পারেন কি না সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।